হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও চলে এলাম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের কাছে শেয়ার করব পেঁয়াজ ছাড়া সিমের রেসিপি। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু আর সিম, দিয়ে ফ্রাই করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন ফ্রাই করা হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি একটা পাত্রে তুলে নেব, একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। জিরের কালারটা একটু পরিবর্তন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি 2 টমেটো নিয়েছি। এবার দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 2 চিরে নিয়েছি। টমেটোটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে ময়দাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফ্রাই করা সিম আর আলু, এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সিম আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি জল দিইনি, কারণ আমি রান্নাটা কষা কষাই করব। এবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে। আপনারা ঠিক এভাবে একবার ট্রাই করবেন, খেতে অসাধারণ। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়া সিম রান্না। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে অসাধারণ। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা অবশ্যই প্রেস করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো।